আচ্ছা ভাই, আমেরিকায় স্টুডেন্ট ভিসায় কি অ্যাডভান্স টাকা দেওয়া লাগে? না ভাইয়া, the US government does not expect you to be able to pay for all your years of education the day you get your visa. যেদিন ভিসা পাবেন অথবা ভিসা পাওয়ার আগে যখন আপনার ভর্তি হবে, তখন আপনাকে পড়াশোনার টিউশন ফি দিতে হবে না। আপনাকে শুধু দেখাতে হবে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ আছে যার মাধ্যমে আপনি পড়াশোনার খরচ চালাতে পারবেন। ইন শর্ট, আপনাকে আসলে দেখাতে হবে সোর্স অফ ফান্ড। কিন্তু আমার এক বন্ধুর I-20 অ্যাপ্রুভাল পেন্ডিং এবং তাকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে বলেছে, এটা I-20 পাওয়ার আগেই নাকি তাকে পরিশোধ করতে হবে? জি, এটা হচ্ছে সেভিস ফি, SEVIS I-901। এটা টিউশন ফি না, এটা কিছু ক্ষেত্রে I-20 অ্যাপ্রুভাল পাওয়ার আগেই দিতে হবে, আবার কিছু ক্ষেত্রে ভিসার ইন্টারভিউ দেওয়ার আগে যে কোনো সময় পরিশোধ করলেই চলবে। এটা আপনাকে জানিয়ে দিবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তবে হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি বা স্কুল আছে যাদের নিয়ম একটু ভিন্ন, তারা সিকিউরিটির জন্য আগে থেকেই টিউশন ফি নিয়ে নিতে পারে, তবে এরকমটা রেয়ার। ভাই তাহলে সেভিসের ফি কত? সেভিসের ফি আপনাকে ইউনিভার্সিটিতে যখন আপনি আবেদন করবেন, তখন যদি ওরা আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে জানিয়ে দিবে। বেশিরভাগ ক্ষেত্রে এই ফির অ্যামাউন্ট $350। আচ্ছা ধন্যবাদ। আমার সাথে যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলেও কি তার জন্য সার্ভিস ফি দেওয়া লাগবে? না ভাইয়া, ডিপেন্ডেন্টের জন্য সার্ভিস ফি নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আর একটা প্রশ্ন, আমেরিকায় কম খরচে পড়াশোনা করা যায় এরকম ইউনিভার্সিটির একটা লিস্ট দেওয়া যাবে? অবশ্যই ভাইয়া, আমাদের ফেসবুক গ্রুপে এই লিস্ট ইতোমধ্যে আমি দিয়ে রেখেছি। গ্রুপে জয়েন করে ফাইল সেকশন থেকে দেখে নিতে পারেন, আর গ্রুপে জয়েন করার জন্য যে লিংক সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।